কিসের মা? কে সে মা? মা দুর্গা, মা মনসা, মা কালী? মুসলমান মায়ের পূজা করে না, মুসলমান মাটির পূজা করে না, মুসলমান সিরফ আল্লাহর ইবাদত করে। 72-এর সংবিধান নিয়ে আসতে হবে, ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে। রাষ্ট্রধর্ম এর সাথে বাবার ধর্ম না, এটা আল্লাহর দেওয়া ধর্ম, এটাকে থাকতেই হবে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন মূলত 4টি আদর্শের সংঘর্ষ চলছে, সেকুলার, পপুলার, সুফি, সালাফি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর তো আপনাদের জাতীয় কবি, তাই না? হ্যাঁ বলবেন না, ভুল, আপনি বলেন নজরুল, তাই না? জি না, ওটা ভুল। আপনার জাতীয় সঙ্গীতটা কার? জাতীয় সঙ্গীতটা কার লেখা? তাহলে জাতীয় কবি কে হবে? সেই তো হবে। নাম তো সংখ্যা নজরুলের নাম, নজরুল কোনো কবিতা আছে দেশে? নজরুল কি আপনারে হত্যা করেছেন? যদি শেখ মুজিব তাকে না নিয়ে আসতেন 76 সালে বাংলাদেশে তার আমলে, তাহলে শেখ নজরুল ইন্ডিয়াতেই পড়ে থাকতো। শেখ মুজিবের জীবনে একটা বড় ক্রেডিট যে তিনি নজরুলকে সম্মান দিয়েছেন ও দেশে এনেছেন, জাতীয় কবি লকব দিয়ে গেছিলেন। কিন্তু সঙ্গীত হলো জাতীয় সঙ্গীত, ওমা তোমার আকাশ তোমার বাতাস তোমার বুকে ঠেকাই মাথা। কিসের মা? কে সে মা? মা দুর্গা বলো, মা মনসা, মা কালী? মুসলমান মায়ের পূজা করে না, মুসলমান মাটির পূজা করে না, মুসলমান সিরফ আল্লাহর ইবাদত করে। তাওহীদ কি আমানত, সিনো মে হ্যায় হামারে, আশা নাহি মিটানা, নামো নেশা হামারা, মগরব কি ওয়াদিও মে গুঞ্জি আজা হামারে, থামতা না থা কহি সে সাইলে রওয়া হামারা, চিনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হ্যায় হম ওয়াতন হ্যায় সারা জাহান হামারা। এই তো মুসলমান, সারা দুনিয়া মুসলমানের জন্য। আল্লাহ পাক দুনিয়া কাফের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ পাক দুনিয়া কোনো মুনাফিকের জন্য সৃষ্টি করে নাই, এই মুশরিকের জন্য সৃষ্টি করে নাই, মুসলমানের জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। তো মুসলমানরা দুনিয়ার রাজা, মুসলমানরা দুনিয়ার শাসক। ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আজ তুম খার হুয়ে জলীল ও খার হুয়ে তারেকে কুরআন হোকর। এক যুগে তারা দুনিয়াতে সম্মানিত ছিল মুসলমান হওয়ার কারণে, আর আজকে তোমরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছো কোরআন পরিত্যাগ করার কারণে। কোরআন আগে কোথা ত্রিপিটক কোষার গীতা মিতা আবল দশা পড়ো এগুলি শোনানো হয়, আমরা হলাম সেকুলার ধর্ম নিরপেক্ষ। তাহলে ইসলাম যে ধর্ম আর হিন্দু ধর্ম, দুটো ধর্ম কি দুটোই কি সমান? এটা মানুষের তৈরি, এটা আল্লাহর পাঠানো, এক হবে? হতভাগা মুসলমান সবাইকে সমান করে দিয়েছে। বাংলাদেশে এখন, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন মূলত 4টি আদর্শের সংঘর্ষ চলছে, সেকুলার, পপুলার, সুফি, সালাফি। মনে রেখে দিয়েন, সেকুলার কারা? যারা ধর্মকর্ম ধার ধারণ ইচ্ছা মতো আইন করে, মানুষের উপরে নিজস্ব হুকুম চালায়, মানুষকে যারা নিজের গোলামিতে আবদ্ধ করে, মানুষকে যারা নিজের গোলাম মনে করে, দাস মনে করে, নিজের স্বেচ্ছাচারিতার অনুযায়ী দুনিয়া পরিচালনা করে, তাই হলো সেকুলার। তারা কোনো আদর্শ মাদর্শ মানে না। যখন যিনি ক্ষমতায় যাবেন তখন তিনি তার মতো করে দুনিয়া চালাবেন, দেশ চালাবেন, এটা হচ্ছে সেকুলারিজমের কারবার। এখানে কোনো ধর্মের কর্মের ব্যবস্থাপন নাই, তাদের কাছে কোনো চিরস্থায় সত্য বলে কিছু নাই, সবই অপরিবর্তনীয়। এখন নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের যে রাষ্ট্রধর্ম আছে না সংবিধানে, ওটা হটাতে হবে। কি আলহামদুলিল্লাহ পড়বেন না? হ্যাঁ, আপনাদের রংপুরের সওয়ালের কাজটা করা হয়েছে। কে রংপুরের সওয়ালটা কে বলেন তো? এরশাদ সাহেব কাজটা করে গেছে, অত উনি শ্রমিক স্বৈরাচারী, অত ওনার কোনো কাজ নেওয়া যাবে না, অত ওটা বাতিল করে দিতে হবে। 72-এর সংবিধান নিয়ে আসতে হবে, ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে। রাষ্ট্রধর্ম এর সাথে বাবার ধর্ম না, এটা আল্লাহর দেওয়া ধর্ম, এটাকে থাকতেই হবে। এটা এর সাথে করা এত সস্তা বললে হবে না।
বাংলার সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার কোন রকম ষড়যন্ত্র বরদাস্ত করা চলবে না। ঠিক একইভাবে ইসলামের শিক্ষা থাকতেই হবে,